নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি ভিন্ন ধরনের বিনস আলু ভাজা আজকের এই বিনস আলু ভাজা ডাল ভাতেও যেমন খাওয়া যাবে তেমনি রুটি পরোটার সাথেও খাওয়া যাবে আর এভাবে বিনস আলু ভাজা দিয়ে একটা হলেও রুটি আপনারা বেশি খাবেন এতটাই টেস্টি হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে সবার প্রথমে নিয়ে নিচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো তেল আমি সাদা তেলে রান্নাটা করছি সর্ষের তেলও করা যাবে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু এরকম ছোট টুকরো করে কেটে রেখেছি সেটা আলুটা আমি খোসা সমেতেই কেটেছি আলুটা ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে রান্না করছি মিনিট দুয়েকের জন্য মাঝারি আছে প্রায় দু মিনিট রান্না করার পর ঢাকাটা তুলে নিয়েছি আলুটা একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা বিনস বিনস আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব মাঝারি আছে আরও খানিক্ষণ যতক্ষণ না বিনস আর আলুটা সামান্য নরম হয়ে যাচ্ছে প্রায় মিনিট পাঁচেক মাঝারি আছে রান্না করার পর ঢাকাটা তুলে নিয়েছি আর মাঝে দু একবার নেড়ে দিয়েছি আলু আর বিনসটা সামান্য নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ বা স্বাদ অনুযায়ী এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে আবারও ঢেকে রান্না করছি যতক্ষণ না বিনস আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে আছে এক মুঠো চিনিবাদাম চিনিব আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চিনিব বাদামগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে না করে শিল করলে হবে একদম মিহি করার প্রয়োজন নেই একটু দানাদার থাকলে খেতে ভালো লাগবে এদিকে বিনস আর আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ স্বাদ অনুযায়ী কম বা বেশি করা যাবে আর গুঁড়ো করে রাখা বাদাম সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি আছে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি বাদামটা ভালোভাবে মেশানো হয়ে গেলে মাঝারি আছেই আরও দু থেকে তিন মিনিটের জন্য সমস্ত কিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি খুবই সাধারণ বিনস আলু ভাজাও খেতে হয়ে যাবে অসাধারণ যদি এভাবে রান্না করেন বাদাম দিয়ে বিনস আলু ভাজা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি আজকের এপিসোড ধন্যবাদ